এ কে ফজলুল হক ভূয়া প্রফেসর পশু প্রজনন ও কলিবিজ্ঞান বিভাগ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বলছি আজকে আমি মূলত এই বিষয়টাতে এই 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 সময়টাতে বাংলাদেশে মাংসের গরু উৎপাদনের যে বর্তমান অবস্থা এবং এটাকে আরও কিভাবে উন্নয়ন করা যায় সেটার জন্য সঠিক জাত নির্বাচন এবং সেই জাত জাতের গরুগুলো কীভাবে প্রজনন ব্যবস্থাপনা করা যাবে তাদেরকে কিভাবে খাদ্য ব্যবস্থাপনা করা যাবে তাদের রোগবালাই থেকে দূরে রাখার জন্য যেটা প্রতিষেধকমূলক টিকা ব্যবস্থাপনা এবং সর্বোপরি এ সমস্ত গবাদি পশুর বাজার ব্যবস্থাপনা নিয়ে কৃষক ভাইরা কিভাবে কাজ করলে তাদের দীর্ঘমেয়াদী ভিত্তিতে লাভজনক এবং টেকসই মাংসের গরু উৎপাদনের কর্মকাণ্ড তারা চালিয়ে যেতে পারবে সেই বিষয়ে কিছু আলোচনা করব মাংস জাতীয় গবাদি পশু লালন পালন এবং এই উদ্দেশ্যে যদি যারা খামার করতে চায় তাদের জন্য জাত নির্বাচনের ক্ষেত্রে যারা পরিপূর্ণভাবে বাণিজ্যিক এবং নেবির পদ্ধতিতে মাংসের গরু পালতে চায় এবং খামার করতে চায় তাদের জন্য শঙ্কর জাত এবং সেই শঙ্কর জাত হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট ব্রাহ্মণ এবং পঞ্চাশ পার্সেন্ট দেশি এই এই কম্পোজিশনের গরু অথবা বাসুর তাদের গ্রো করানো এবং লালন পালন করাটা সরকারি নীতিমালা এবং বাংলাদেশ সহ সারা বিশ্বের যারাই এই বিফ ক্যাটেল ডেভেলপমেন্টের গবেষণা করে বিজ্ঞানীরা তাদেরও কনক্লুশন হচ্ছে যে ফিফটি পার্সেন্ট ব্রাহ্মণ এবং ফিফটি পার্সেন্ট দেশি গরু দিয়ে তাদের গরুর মাংস উৎপাদনের খামারটি করতে হবে কেন করতে হবে ফিফটি ফিফটি দিয়ে কারণ ফিফটি পার্সেন্টের বেশি যদি ব্রাহ্মণে ব্লাড হয় তাহলে সেই গরুগুলো এই আবহাওয়া এবং আবহাওয়ার সাথে সাথে এখানকার যে খাদ্য ব্যবস্থাপনা খাদ্যের যে যে সমস্ত উপাদান আছে তাদের যে গুণগত মান এবং এখানকার যে তাপমাত্রা রোগ সমস্ত জিনিসগুলো ফিফটি ফিফটিনের জন্য অপটিমাম এবং সাথে সাথে বিজ্ঞানের আরেকটি বিষয় আছে সেটা হল ফিফটি পার্সেন্ট গরুর মধ্যে আপনার শঙ্করায়নের যে বেনিফিটটা পাওয়া হয় যেটাকে হ্যাটারোসিস বলা হয় সেই হ্যাটারোসিসের প্রভাবটা ফিফটি ফিফটি গরুর মধ্যে সবচেয়ে বেশি এখানে সবচেয়ে বেশি এটা এক্সপ্রেস করে এর চেয়ে বেশি হলে সেই হ্যাটারোসিস প্রতি প্রজন্মে করে কমে যায় সো এই ফিফটি ফিফটি ব্রাহ্মণ এবং ফিফটি দেশি গরুই হল বাণিজ্যিক মাংসের গরুর জন্য সবচেয়ে উপযুক্ত জাত এখন এই গরুগুলো ব্রাহ্মণ কেন বলা হচ্ছে ব্রাহ্মণ হচ্ছে যে বেসিক্যালি আমেরিকান অরিজিন একটা ট্রপিক্যাল বা আমাদের মতো তাপমাত্রা আবহাওয়া এবং খাদ্য ব্যবস্থাপনার দেশের জন্য এই এই জাতটাই সারা পৃথিবীতে স্বীকৃত সবচেয়ে বেশি অ্যাডাপ্টেবল অন্য যেসব জাতগুলো আছে সেই জাতগুলোতে শীতপ্রধান দেশের রক্তের আধিক্য বেশি এবং শীতপ্রধান দেশে ডেভেলপ করা কাজে সেই সেই গরুর তুলনায় ব্রাহ্মণের ফিফটি ফিফটি ক্রস্টে এ দেশের মাংসের গরুর জন্য উপযুক্ত জাত এবং এই ব্রাহ্মণ গরুর মাধ্যমে খামারি বাইদের মাংস উৎপাদনের এই প্রচেষ্টা বাংলাদেশে দুই হাজার আপনার আট নয়ের দিক থেকে শুরু হয়েছে দুই হাজার দশের দিক থেকে এটা সারা বাংলাদেশে এটা কার্যক্রম ক্রমে ক্রমে বিস্তৃত হচ্ছে এবং এই জাতের যে গরুগুলো বা শঙ্কর জাত তৈরি হচ্ছে সেগুলোর পুরুষ যে প্রাণীগুলো হয় সেগুলোকে মাংসের সার হিসাবে গ্রো করানো হয় ভালো ফিডিং দিয়ে আর যেগুলো বকনাগুলো হয় সেই বকনাগুলোকে প্রজনন করাইতে হবে যেন সেই বকনাগুলো থেকে আবারও মাংসের জন্য প্রজনন সার তৈরি হয় সেটা করতে হলে সেই বকনাগুলোকে আবার প্রজনন করাইতে হবে ফিফটি ফিফটি সারের বীজ দিয়ে তাহলে দেশি গরুর মধ্যে যখন ব্রাহ্মণ একশো ভাগের বীজ দিবেন তাহলে তৈরি হবে ফিফটি ফিফটি ব্রাহ্মণ বুলকাপ অথবা হিফার কাপ আবার হিফার যেটা বকনা হবে সেই বকনাগুলো যখন প্রজননের সময় হবে সেটার মধ্যে তখন আবার বীজ দিতে হবে ফিফটি ব্রাহ্মণ এবং ফিফটি দেশির ভালো গ্রোথের ক্ষমতা সম্পন্ন সারের বীজ তবে মনে রাখতে হবে যে এই মাংসের সেক্টরে গবাদি পশুগুলোর জন্য বাণিজ্যিক ভিত্তিতে খামার করতে হলে প্রজননের জন্য মূলত দুই রকম বীজ প্রয়োজন একটা হলো একশো ভাগ ব্রাহ্মণ এবং আরেকটা হলো ফিফটি পার্সেন্ট ব্রাহ্মণ ফিফটি পার্সেন্ট দেশি দেশি গরুকে দিতে হলে দিতে হবে একশো ভাগ ব্রাহ্মণ আর যখনই ফিফটি ফিফটি ব্রাহ্মণ বকনা হয়ে যাবে সেটাকে প্রজননের জন্য দ্বিতীয় ধাপে দিতে হবে অবশ্যই আবার ফিফটি ফিফটি ব্রাহ্মণ যেন নাতিনও যেন এই ব্রাহ্মণ ফিফটি ফিফটির হয় কারণ এর উপরেও যাওয়া যাবে না নিচেও যাওয়া যাবে না তাহলে লাভজনক হবে না আর পাশাপাশি বাংলাদেশের যে সমস্ত খামারি ভাইরা সাধারণ কৃষক খামারি ভাইয়েরা দেশি গরুগুলো থেকে মাংসের জন্য এবং মাংস বেশি পাওয়ার লক্ষ্যজনিত গবাদি পশু পালতে চায় সে সমস্ত ক্ষেত্রে দেশি গরু তাদের জন্য একমাত্র চয়েস এবং সবচেয়ে সুন্দর চয়েস যদিও এর মাঝখানে শাহিওয়াল যেটা পাকিস্তান এবং ইন্ডিয়া অরিজিন একটা লাল জাত যেটা মূলত দুধের জাত কিন্তু এই দুধের জাতের যে শঙ্কর হয় যেটা মেলকাফ কাপ হয় সেই মেইল কাপেরও বাংলাদেশের কোরবানির মার্কেটে বা মাংসের মার্কেটে প্রচুর ডিমান্ড আছে কারণ এটাতে যথেষ্ট বর্ধনশীল সারবাসুর হয় যেটা থেকে অনেক মাংস পাওয়া যায় এবং রং লাল হওয়াতে মানুষের মনেও সেটা আকৃষ্ট করে সেটা তৈরি করার জন্য শাহিওয়াল ইন বিটুইন আরেকটা লাইন হতে পারে যেটাও বাংলাদেশে যথেষ্ট অগ্রগতি হয়েছে আর পাশাপাশি যেটা আমি দেশের কথা বললাম দেশের ক্ষেত্রে আপনি বাংলাদেশের মানুষের যদি সাইকোলজি স্টাডি করেন যারা কোরবানি দেয় বা মাংসের ই করে তারা ডেফিনেটলি কিন্তু দেশি গরু মাংস পছন্দ করে বিদেশি বা যেকোনো সংকট জাতের তুলনায় দেশি জাতের গরু সারের মাংস এবং গরু মাংস ডেফিনেটলি অনেক টেস্টি অনেক পজিটিভ দিক আছে সেই জিনিসগুলো আমি জানি এবং আপনারা জানেন এবং কোরবানির বাজারেও এই দেশি গরু মাঝারি সাইজ বা মাঝারি চেয়ে একটু বড় এমনকি মাঝারি চেয়ে একটু নিচু এই জাতীয় গরুগুলোর ডিমান্ড কিন্তু সবচেয়ে বেশি আমার জানা মতে বাংলাদেশে এখন যে গবাদি পশুগুলো আছে বিশেষ করে গরু সেই গরুগুলো আমার যেটা সেই জাজমেন্টে আমি ব্যক্তিগতভাবে মনে করি এখনও বাংলাদেশের সকল গরুর মধ্যে গরু এখনও দেশি গরু আমি ব্যক্তিগতভাবে মনে প্রাণী এটা আমার আমারসন সেই দৃষ্টিকোণ থেকে সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে এবং ইভেন শহরতলী অঞ্চলে অনেক দেশি গরু ছড়িয়ে আছে সেই দেশি গরুগুলোর মধ্যে কোরবানির বাজারে মাংসের গরু হিসাবে মানুষের পছন্দের প্রথম তালিকায় থাকে আপনার লাল গরু অথবা কালো গরু তবে লাল এক নাম্বার দুই নম্বরে কালো দেন আদার কালার্স সেই চিন্তা করলে দেশি গরুর লাল গরু হিসাবে গরু এবং এবং একইভাবে শাহিওয়ালার সাথে দেশি গরুর ক্রস এবং মুন্সিগঞ্জের গরু যেটাকে মিরকাদিমের গরু বলা হয় নর্থ বেঙ্গল অঞ্চলে যে সাদা গরু এবং এছাড়াও সারা বাংলাদেশে ছড়িয়ে আছে যে সমস্ত নীরের দেশি গরু সেই সমস্ত গরুর সার বাসুরকে দুধ ছাড়ানোর পর থেকে যদি তাদেরকে ভালো ফিডিং করে ইকোনমিক ওয়েতে এবং স্বাস্থ্যকর খাবার খাওয়িয়ে যদি তাদেরকে কোরবানির বাজারের জন্য তৈরি করা যায় অথবা মাংসের বাজারের জন্য তৈরি করা যায় এবং এটা বাংলাদেশের সমস্ত খামারি বাহিরা করে এবং এটা আরেকটা মানে প্রাইম একটা রেভলিউশনারি সেক্টর যেখানে বাংলাদেশ প্রতি বছর এই দেশি গরু উৎপাদনের দিকে খামারি বাইরা এবং মোটা তাজাকরণ এবং যথেষ্ট সুন্দর খাবার দিয়ে তারা কোরবানির জন্য যে তৈরি করে এখানে হিউজ নাম্বার এবং দিনে দিনে এটা বাড়তেছে এবং এই বাড়াটার কারণটা কি যে ওভার দ্য ইয়ার্স দেখা যাচ্ছে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এবং মায়ানমার থেকেও বিদেশি গরু সংখ্যা আস্তে আস্তে কমতেছে যার জন্য দেশি গরুর রূপে দেশি খামারিরা এটা আরো বেশি পালতে উদ্বুদ্ধ হচ্ছে সো এই সেক্টরটাতে যারাই দেশি গরুর মাধ্যমে এই মাংসের গরু তৈরি করতে চায় তাদের জন্য এই দেশি জিনিসগুলোকে নিয়ে সুন্দর একটা পরিমিত বিজ্ঞান ভিত্তিক খাবার দাবারের মাধ্যমে এবং এবং এই জায়গাগুলোতে বিশেষ করে যেন রকম গ্রোথ প্রমোটর বা কোন রকম হরমোন এই জাতীয় যেন জিনিসগুলো না খাওয়ানোর কারণে এই জিনিসগুলো গরুর শরীর এবং সাথে সাথে সেটা থেকে মানুষের শরীরে যায় এটা কখনো স্বাস্থ্যের জন্য ঝুঁকিবিহীন নয় যার জন্য ওই জিনিসগুলো যেন না হয় সেভাবে তৈরি করা আমি মনে করি এ দেশের জন্য মাংস সেক্টর রেভুলিশনের জন্য আরেকটা জিনিস এগিয়ে চলছে এবং এটা আমাদের দেশে অতি শর্তরী আমি মনে করি যে আমরা স্বয়ংসম্পন্ন হতে পারবো